মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মিত হয় তিন তরুণ মুক্তিযোদ্ধার প্রতিকৃতি সম্মিলিত একটি ভাস্কর্য। 2005 সালে রামগঞ্জ পৌর শহরের শিশু পার্ক ও রেস্ট হাউস সংলগ্ন পশ্চিম আঙ্গারপাড়া জোর কবর নামক স্থানে ভাস্কর্যটি নির্মাণ করে লক্ষ্মীপুর জেলা পরিষদ। ভাস্কর্যটি রাষ্ট্রীয় অর্থে ব্যয়ে নির্মিত হলেও গত কয়েক বছর যাবৎ অযত্ন অবহেলা পড়ে থাকা এটি এখন জনসাধারণের দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় চার কোণা উঁচু স্তম্ভের উপর অস্ত্র হাতে সম্মুখে প্রাণে ছুটে চলছে তিন তরুণ যোদ্ধা। তরুণ তিন মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি তৈরি হয় পাথর খোদাই করে। নির্মিত হওয়ার কয়েক বছর পর্যন্ত শ্বেতবর্ণের এই ভাস্কর্যটি পথচারীদের যে নজর কেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। তবে গত কয়েক বছর যাবৎ অযত্ন অবহেলায় পড়ে থাকা এক সময়ের দৃষ্টিনন্দনী ভাস্কর্যটি এখন শ্রীহীন হয়ে পড়ে আছে। ভাস্কর্যটির গায়ে বর্তমানে শেওলা ধুলাবালি জমে কালো রং ধারণ করেছে। তবে বর্তমানে বেষ্টনীর ভেতর ও বাইরে আগাছা জন্মে ভাস্কর্যের গলা পর্যন্ত পৌঁছে গেছে। এ অবস্থায় তিন তরুণ মুক্তিযোদ্ধার এই দৃষ্টিনন্দন ভাস্কর্যটির যথাযথ সংস্কার করে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য স্থানীয় এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।